আমি কিন্তু বাইরে মারিনি, আমি কিন্তু বাইরে মারিনি, আমি পোস্টে রাখছিলাম, ওর গোলকিপারের গায়ে লেগে গেছে, গোলকিপারের গুড লাক। শেখ মোরসালিন সাফ চ্যাম্পিয়নশিপের আগেও এই নামটা অনেকের কাছেই ছিল অজানা, তবে এবারের সাফে আলো ছড়িয়ে সমর্থকদের অন্তরে জায়গা করে নিয়েছেন এই ফরওয়ার্ড। সমর্থকদের আরও জয় উপহার দিয়ে ভালোবাসার প্রতিদানটা দিতে চান এই তরুণ ফুটবলার। প্লেয়াররা আসলে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, তো আমিও চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি যে সবাই যেহেতু আমার উপর বা আমার আমাদের টিমের উপর আস্থা রাখতে রাখছে লাস্ট সাফ থেকে, তো চেষ্টা করবো আমরা সবার আস্থার প্রতিদান দেওয়ার জন্য। মোরসালিনের এমন কনফিডেন্স দেখে বোঝার উপায় নেই যে সবে মাত্র উচ্চ মাধ্যমিকের গণ্ডিটা পেরিয়েছেন এই ফুটবলার। সাফের আগে উচ্চ মাধ্যমিক শেষ করা মোরসালিন এখন ভর্তি হতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাতীয় দলের খেলার ফাঁকে খেলতে চান বিশ্ববিদ্যালয়ের দলের হয়েও। নতুন একটা অপরচুনিটি তৈরি হয়েছে ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য ঢাকা ভার্সিটিতে, তো অ্যাপ্লিকেশন করিনি, কাল বা পরশু করব, তারপরে দেখা যায় কী হয়। ক্লাবের খেলা থাকে, ন্যাশনাল টিমের খেলা থাকে, তো ওইভাবে যদি সুযোগ হয় তাহলে আসলে পরে দেখব। মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে, এই প্রবাদটা অনেকেরই জানা। মোরসালিনের জীবনেও আছে এমন এক মামার ভূমিকা। ফুটবল খেলার প্রথম অনুপ্রেরণাটা মোরসালিন পেয়েছেন মামার কাছ থেকেই। মামাদের থেকে পেয়েছি, আর ফ্যামিলি থেকে আব্বু আম্মুর থেকে ফার্স্টে সাপোর্ট পাই নাই, কিন্তু পরবর্তীতে একটা সময় বেশি দিন লাগে নাই, খুব তাড়াতাড়ি তারা আসলে আবার সাপোর্ট করা স্টার্ট করছে। আম্মুর থেকে বুট কিনে দিতে বলছিলাম, কিন্তু কোনোভাবে দিবে না, কারণ পড়াশোনা করতে বলতেছে, তো আমি খেলাধুলা করি এটা চাইতো না। তো পরে আমি হচ্ছে আমি লুকাই লুকাই আমি পিএসসির স্কলারশিপ পেয়েছিলাম, ওইখান থেকে আসলে বৃত্তির টাকা দিয়ে আমি বুট কিনছিলাম। ফুটবলার আসে ফুটবলার যায়, তবে 17 বছর বয়সী মোরসালিন হারিয়ে যেতে চান না, ভালো পারফরমেন্স দেখিয়ে থেকে যেতে চান দেশের সমর্থকদের অন্তরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।